হাই ফ্রেন্ডস, লক্ষ্মী রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য যে রেসিপিটি নিয়ে আসলাম, মাছের মাথা দিয়ে শশা দিয়ে ঘন্ট রান্না করে দেখাবো। এখন আমি মাথার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো মেখে নেব। দেখো, মেখে নিচ্ছি মাছের মাথাগুলো নুন আর হলুদ দিয়ে। আচ্ছা, আমরা সচরাচর সবাই লাউ চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করে থাকি। আজ শশা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করে দেখাবো। এখানে আমি কিছু শশা ছিলে নিয়েছি, আর শশাটা এখন আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি মাছের মাথাটা আমি ভেজে নেব। ভেজে নিচ্ছি মাথাটা। মাথাটা আমার ভাজা হয়েছে, দেখো আমি লাল করে মাছের মাথাটা ভেজে নিয়েছি। মাথাটা ভাজার পর যে অবশিষ্ট তেল রয়েছে, ওই তেলটার মধ্যে আমি তেজপাতা, কয়েকটা মেথি আর কিছু জিরা ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি শশাটা ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। আর এই রান্নাটার মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আশা করি রান্না ভালোই লাগবে। শশার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এক চা চামচ জিরা ফাঁকি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে ফ্রাই প্যানে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখব আমার শশাটা কতটুকু পরিমাণে সেদ্ধ হয়েছে। শশাটা আমার সেদ্ধ হয়েছে। এখন আমি তিন চারটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে তলা দিয়ে না ধরে যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। মাথাটা দিয়ে দিলাম। ঢাকনাটাও দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখব এখন আমার রান্নাটা কতটুকু হয়েছে। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এক চা চামচ চিনি আর একটু ময়দা দিয়ে দিলাম যাতে আমার শশা রান্নাটা একটু মাখো মাখো হয়ে গেল আমার শশা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আশা করি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।